হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু বেঙ্গল অ্যান্ড ভিডিও ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন এক অফারের কথা বলবো যে অফার থেকে তোমরা মিনিমাম আড়াইশো টাকা থেকে তিনশো টাকা ইনকাম করতেই পারবে তো অফার কোথা থেকে এসেছে অফার এসেছে অ্যামাজনের তরফ থেকে তো তোমাদের প্রথমে বলে দিই এই অফার শুধুমাত্র অ্যামাজন প্রাইম ইউজারদের জন্য যারা অ্যামাজনে প্রাইম নিয়েছো তারাই এই অফার পাবে এমন নয় যে সিলেক্টেড ইউজারদের জন্য যতজনের অ্যামাজন প্রাইম আছে তাদের নাইনটি নাইন পারসেন্টেরই এই অফার আছে এবং তোমাদের এরই পাশাপাশি বলে দিই যাদের অ্যামাজন প্রাইম এখনও পর্যন্ত নেই কিন্তু অনেকদিন ধরে তোমরা নেবো নেব ভাবছ কবে কম দামে পাবে এবং কবে অফার আসবে এই ধরনের যারা ভাবনা চিন্তার মধ্যে আছো তাদের জন্য এই অফার কারণ এই ভিডিও তাদের জন্য আমি বলে দেব তোমাদের অফার নেওয়া মানে প্রাইম নিলেই তোমরা এই অফারটা পাবে কি না এবং পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলবো সুতরাং ভিডিওর সাথে জুড়ে থাকো ভালো লাগবে ভিডিও এবং এই ভিডিও তোমাদের জন্য প্রফিটেবল হবে তারও আগে বলে দিই যারা এখনও আমাদের বেঙ্গলানি ভিডিও ইউটিউব চ্যানেলে টেলিগ্রামে জয়েন হওনি কী করছো টেলিগ্রাম টেলিগ্রামে জয়েন হয়ে যাও টেলিগ্রামের জয়েনিং লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং তোমরা যদি যে চ্যান বেঙ্গলিয়ানিক ভিডিওতে জয়েন হতে চাও তাহলে টেলিগ্রামে গিয়ে সার্চ করো অ্যাডড্রয়েড এ পি ইউ আর বিএস সেভেন হলুদ কালারের বেঙ্গলানি ভিডিও ইউটিউব চ্যানেলের লোকও চলে আসবে জয়েন না উপর ক্লিক করে জয়েন হয়ে যাও ফটাফট টেলিগ্রামে সমস্ত আপডেট পাওয়ার জন্য তো তোমাদেরকে প্রথমেই বলে দিই এই অফার কী কী প্রথমে অফার তোমরা দেখতেও পাচ্ছ অফার আমি টেলিগ্রামে পোস্টও করেছিলাম এখানে দু ধরনের অফার আছে তো প্রথম যে অফারের ক্রাইটেরিয়া সেটাতে তোমাদেরকে বলছে রিচার্জ এবং ডিটিআইসি রিচার্জ মানে প্রিপেড রিচার্জ অথবা ডিটিআই রিচার্জে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট হিসাবে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক দেবে তারও আগে বলে দিই এই অফার শুধুমাত্র দু দিনের জন্য ভ্যালিডিটি ছয় তারিখ এবং সাত তারিখ আগস্ট মাসে ছয় এবং সাত অ্যামাজন প্রাইম ডে নামে অফারকে লঞ্চ করেছে এবং এই অফারের মাধ্যমে দুদিন ধরেই তোমরা এই ফায়দাটা পাবে অফারের যা টার্মস কন্ডিশন আছে যদি অফারকে কমপ্লিট করতে চাও তাহলে এই দুদিনের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত ট্রানজাকশান করতে হবে যদি প্রিপেড রিচার্জ করো তোমাদের কাছে অবশ্যই শো হবে অফার অফার আগে কালেক্ট করে নিতে হবে কালেক্ট করার পরেই তোমাদের তবেই রিচার্জ করতে হবে যাদের যাদের অ্যামাজন প্রাইম আছে তোমরা অফার সেকশানে চলে যাও দিয়ে অফারকে কালেক্ট করে নাও অফার কালেক্ট করে নেওয়ার পর তোমরা ফ্ল্যাট রিচার্জ করো তোমাদের দেখতে পাচ্ছ কেন প্রিপেড এবং ডিটেলসের রিচার্জে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক দিচ্ছে আপ টু হান্ড্রেড পার্সেন্ট হারে মানে তোমরা পঁচাত্তর টাকা রিচার্জ করলে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাবে যদি তোমরা একশো টাকা রিচার্জ করো তবুও তোমরা পঁচাত্তর টাকায় ক্যাশব্যাক পাবে যদি তোমরা পঞ্চাশ টাকা রিচার্জ করো তাহলে তোমরা পঞ্চাশ টাকায় ক্যাশব্যাক পাবে এখানে দ্বিতীয় অফার যে দিয়েছে সেটা হচ্ছে বিল পেমেন্ট ইলেকট্রিসিটি বিল পেমেন্টে তোমরা হান্ড্রেড পার্সেন্ট হিসাবে পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাবে সেই সেম টু সেম প্রসিডিউর যদি তোমরা বিল পেমেন্ট করো একশো টাকা করো তাহলেও পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাবে তো যেভাবে তোমরা হোক হান্ড্রেড পার্সেন্ট হারে আর ম্যাক্সিমাম তোমরা পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পাবে এর পাশাপাশি একটা দারুণ অফার দিয়েছে সেটা হচ্ছে অ্যাড মানি অফার গেট ফাইভ পার্সেন্ট ব্যাক আপ টু দেড়শো তোমরা দেড়শো টাকা পর্যন্ত ব্যাক পাবে পাঁচ পার্সেন্ট হারে তো এই অফারের ফুল ফায়দা নেওয়ার জন্য তোমাদেরকে কত টাকা ট্রানজাকশান করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলে দিই যদি তোমরা এক হাজার টাকার অ্যামাজন পে ব্যালেন্স অ্যাড করো অ্যামাজন ইউপিআইয়ের মাধ্যমে তাহলে তোমরা এই অফারের ফুল ফায়দা পাবে এবং এক হাজার টাকা অ্যাড করার জন্য তোমরা পাবে এক হাজার একশো পঞ্চাশ টাকা মানে ফ্ল্যাট দেড়শো টাকা তোমাদেরকে এক্সট্রা দিয়ে দিয়েছে পাঁচ পার্সেন্ট পার্সেন্ট হারে অ্যামাজন তো এখানে এই অফারটা শো হচ্ছে এরই পাশাপাশি অ্যামাজনের যে তোমাদের অ্যাডমানি অফারটা এটা অনেকের কাছে অ্যাডমানি অফারটা নেই বিল পেমেন্ট এবং ডিটিএস রিচার্জটা আছে এরই পাশাপাশি তোমাদের একটা সেন্ট মানির অফার দিয়ে দিয়েছে যেখানে তোমাদেরকে মিনিমাম এক টাকা সেন্ড করতে হবে এবং তার বদলে তোমরা ফ্ল্যাট একশো টাকার ক্যাশব্যাক পাবে সেই অফারটাও কিন্তু অনেকের কাছে আছে মানে এক টাকা সেন্ড করে দিলে যে কোনো ইউপিআই আইডিতে তাহলেই তোমার অ্যামাজন পে ব্যালেন্সে একশো টাকা অ্যাড হয়ে যাবে তো সেই অফারটাও খুবই ভালো অফার সেক্ষেত্রে তোমাদের টোটাল আড়াইশো টাকার ফায়দা হবে আর এই অফার তিনটে যাদের কাছে আছে তাদের তিনশো টাকার ফায়দা হবে তো প্রাইম যাদের আছে তাদের আড়াইশো থেকে তিনশো টাকার মোটামুটি মোটামুটি ফায়দা হয়ে যাচ্ছে এবার কথা হচ্ছে যাদের প্রাইম নেই এবং যারা প্রাইম নিব নিব ভাবছ কিন্তু যদি আজকে তোমরা প্রাইম নাও তাহলে কি এই অফার তোমরা পাবে তার জন্য তোমাদেরকে চেক করার অপশান আছে তো কি করে চেক করবে তোমরা আমি তোমাদেরকে সিম্পলি বলে দিচ্ছি এক মিনিট তোমরা ওয়েট করে নাও তো চলে যাও তোমরা ভিডিও ডিসক্রিপশানে ভিডিও ডিসক্রিপশানে একটা লিংক দিয়ে দিয়েছি যেখানে তোমরা চেক করে নিতে পারবে তো চলো লিঙ্কের উপর যা যখনই তোমরা ক্লিক করবে তোমাদের অ্যামাজন পে অ্যাকাউন্ট বা অ্যামাজন অ্যাকাউন্টকে ওপেন করতে বলবে যখনই তোমরা অ্যামাজন অ্যাকাউন্ট ওপেন করবে যদি তোমাদের সামনে এই ধরনের ব্যানার শো হয় তাহলে তোমার আমি যে অ্যাকাউন্টটাতে লগ ইন করেছি সেটা কিন্তু আমাদের অ্যামাজন প্রাইম নেই সুতরাং আমার সেই অ্যাকাউন্টে কিন্তু শো হয়ে যাচ্ছে যদি আমি জয়েন করি প্রাইমে তাহলে আমি এই ক্যাশব্যাক অফারটা পাবো একশো টাকার ক্যাশব্যাক রিচার্জে বিল পেমেন্টেও একশো পার্সেন্ট হারে পঁচাত্তর টাকার ক্যাশব্যাক এবং অ্যাড মানিতেও আমি ফাইভ পার্সেন্ট হারে দেড়শো টাকার ক্যাশব্যাক পাব কিন্তু আমার প্রাইম নেই যখন আমি প্রাইম করব আমার অ্যাকাউন্টটাকে তারপরে আমি এগুলোকে কালেক্ট করার সুযোগ পাবো এবং তারপরে কিন্তু আমি ক্যাশব্যাকটা পাব তো প্রাইম প্রাইমে জয়েন হওয়ার জন্য তোমাদের কত টাকা লাগবে এখানেও তোমাদেরকে ছাড় আছে ফিফটি পার্সেন্ট ছাড়ে তো কত টাকা লাগবে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো জয়েন প্রাইমের উপর আমি সিম্পলি ক্লিক করলাম যখন আমি জয়েন প্রাইমের উপর ক্লিক করলাম তো তোমরা দেখতে পাচ্ছ অ্যামাজন প্রাইম ইউথ অফার নামে একটা অফার অ্যামাজন অনেকদিন দিন ধরেই চালাচ্ছে তো এই ইউথ অফারের মকসাদ কী সেটাও আমি তোমাদেরকে বলে দিই অ্যামাজনে দু ধরনের প্রাইম প্যাকেজ থাকে একটা হচ্ছে তিনশো উনত্রিশ টাকার প্যাকেজ যেটা তিনশো সাতাশি টাকার প্যাকেজ থাকে যেখানে তোমাদেরকে তিন মাসের প্রাইম মেম্বারশিপ দেওয়া হয় আর একটা থাকে নশো নিরানব্বই টাকার প্যাকেজ যেখানে তোমাদেরকে এক বছরের প্রাইম মেম্বারশিপের প্যাকেজ দেওয়া হয় তো এই দুটো অফারে ফিফটি পার্সেন্ট হারে ছাড় দিয়েছে অ্যামাজন তো কী করতে হবে যদি তুমি তিন মাসের প্যাকেজ নাও তাহলে তুমি একশো পঁয়ষট্টি টাকার ক্যাশব্যাক পেয়ে যাবে উইদিন সেভেন থেকে ফিফটিন ডেজের মধ্যে আর যদি তুমি নশো নিরানব্বই টাকার প্যাকেজ নাও তাহলে তুমি পাঁচশো টাকার ক্যাশব্যাক পাবে সেভেন থেকে ফিফটিন ডেজের মধ্যে তবে তুমি তবেই পাবে যদি তোমার বয়স আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হয় এবং প্রাইম নেওয়ার পর উইদিন ফিফটিন ডেজের মধ্যে তুমি যদি প্রাইম ভেরিফিকেশান করো তোমার আধার কার্ড প্যান কার্ডের নাম্বার দিয়ে এবং তারপরেই কিন্তু তুমি এই ক্যাশব্যাকটা তোমার অ্যামাজন পে ওয়ালেটে পাবে প্রথমে তোমাকে ফুল টাকায় পেমেন্ট করতে হবে তারপরে তুমি এই টাকাটা ক্যাশব্যাক হিসাবে পাবে তো আমার দ্বিতীয় নম্বরে আমি এই অফারকে পাই এক বছর আগে অ্যাভেল করেছিলাম এবং আমার সেভে সাত দিনের মধ্যে ক্যাশব্যাক চলে এসেছিলো তো এবারও আমি আমার আর একটা নাম্বারে করবো তো আরেকটা নাম্বারে আমি যখন করব তখন আমাকে সেই সব ডকুমেন্টসই দিতে হবে যেখানে আঠেরো থেকে চব্বিশ বছরের মধ্যে বয়স আছে তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা করার জয়েন্ট প্রাইম অ্যাট নশো নিরানব্বই পার ইয়ারে আমি ক্লিক করলাম তো ক্লিক করার পরে আমাকে পেমেন্ট করতে বলবে তো পেমেন্ট করলেই কিন্তু আমার প্রাইম মেম্বারশিপ হয়ে যাবে এবার তোমাকে যখনই প্রাইম মেম্বারশিপটাকে তুমি কিনে নিলে কিনে নেওয়ার পর তোমাকে কি করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। মানে প্রথমে তুমি যে প্রাইম প্যাকেজটা সেটাকে বাই করে নিলে বাই করার পর তোমাকে যেটা করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কে আইসি অপশানে গিয়ে তোমাদেরকে কিন্তু কে কমপ্লিট করে নিতে হবে তো অ্যামাজনের কে তোমরা কিভাবে কমপ্লিট করবে আমি সেটা তোমাদেরকে বলে দেব তো এখানে তোমাদের মেন যে কথা সেটা হচ্ছে তোমরা যে প্যাকেজি নেবে সেটা নেওয়ার পর তো তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের তোমাদের অ্যামাজন পে ফ্রন্ট পেজে চলে আসবে ফ্রন্ট পেজে আসার পর তোমাদের সামনে কে বলে একটা অপশান কিন্তু শো হবে যখনই তোমাদের প্রাইম প্যাকেজ নেওয়া হয়ে যাবে তারপর তোমাদেরকে কে করে নিতে হবে তো কেআইসির উপর তোমরা ক্লিক করো যখনই কেওয়াইসির উপর ক্লিক করবে তোমাকে ডকুমেন্টস সাবমিট করতে বলবে তো আপলোড নাও বলে অপশান দেখতে পাচ্ছ তো আপলোড নাওয়ের উপর যখনই ক্লিক করবে তো তোমাকে তিনটে জিনিস দিতে হবে এক ফটো তারপরে অ্যাড্রেস প্রুফ তারপরে হচ্ছে আইডেন্টি প্রুফ তো কি কী এখানে দিতে হবে ফটোতে ক্লিক করে তুমি এখানে আমার দুটো দেওয়া আছে অ্যাড্রেস প্রুফটা দিলেই আমার ভেরিফিকেশান হয়ে যাবে তো ফটোতে গিয়ে তুমি তোমার সেলফি দিয়ে দাও অ্যাড্রেস প্রুফের উপর ক্লিক করার পর তুমি অবিভিন্ন বিভিন্ন কিছু দিতে পারো যেমন আধার কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট নাগরা জব কার্ড তো এখানে তোমাদের যেটা করতে হবে আধার কার্ডে তোমাদেরকে বলে দিচ্ছে আধার কার্ড যখন তুমি আপলোড করবে আধার কার্ডের যে প্রথম আটটা ডিজিট আছে সেই আটটা ডিজিটকে তোমরা ব্লার করে দেবে বা কালো কালারের চিহ্ন মেরে দেবে কারণ তোমরা জানো আধার অথেন্টিকেশান এখন যে কোনো জায়গাতে নিষিদ্ধ করা আছে কিন্তু এরা আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশান করছে জন্য প্রথম আটটা ডিজিটকে তুমি নিজে থেকেই ব্লার করে দিতে পারো ফর সিকিউরিটি রিজন যেটা অ্যামাজন অফিসিয়ালি তোমাদেরকে বলছে তো আধার কার্ডের ফ্রন্ট সাইড সাইডের ছবি চাইবে তোমাদের কাছে এরপর আইডেন্টি প্রুডে প্রুভে তোমাদেরকে প্যান কার্ডের পিকচার চাইবে যেখানেও ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজের ছবি চাইবে তো এই দুটো দিয়ে তুমি সাবমিট করে দাও তারপরে দু তিন দিন টাইম নেবে তারা দু তিন দিনের পরে অটোমেটিক সেটা ভেরিফিকেশান হয়ে যাবে যখনই তোমার কেওয়াইসি ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে যাবে উইদিন থ্রি থেকে ফাইভ ডেজের মধ্যে তোমার টাকা কিন্তু অ্যামাজন পে ব্যালেন্সে যদি তুমি নশো নিরানব্বই টাকার প্যাকেজটা নিয়ে নাও তাহলে সেটা তোমাকে ব্যাক করে দেবে অ্যামাজন পাঁচশো টাকার কাছাকাছি তো এইভাবে তোমরা এই অ্যামাজন প্রাইম অফারের লুট নিতে পারো তো তোমাদেরকে আরও একটা কথা বলে দিই যখনই তোমরা এই অফার তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশানে শো হচ্ছে কি না লিঙ্কের উপর ক্লিক করে যদি কারোর কাছে ব্যানার ব্যানার শো না হয় যে যে অফারগুলো তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে স্পেশালি অফার যদি তোমাদের সামনে শো না হয় তাহলে কিন্তু জানবে যে যদি তুমি প্রাইম নাও তাহলেও কিন্তু সেই অফার পাবে না যদি তোমাদের কাছে ব্যানার এখানে শো হয় তবেই যে তুমি প্রাইমে জয়েন হলে এই অফারগুলো পাবে আর যাদের প্রাইম আছে তারা অলরেডি অফার সেকশানে গিয়ে কালেক্ট করে নাও অফার এবং তোমাদের যে ক্রাইটেরিয়া সেটা পূরণ করে নাও এবং ক্যাশব্যাক নিয়ে নাও তো যারা প্রাইম নেবে নেবে ভাবছিলো অনেকদিন ধরেই তাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড তোমাদের কাছে গোল্ডেন চান্স আছে অপরচুনিটি আছে তোমরা এই সুযোগে প্রাইম নিয়ে নাও তো প্রাইম নিলে তোমাদের আরও কি ফায়দা যে কোনো জিনিস তোমরা অর্ডার করলে যে ছোটোখাটো জিনিস ধরো তুমি পঞ্চাশ টাকা দামের কোনো প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছ তখন ডেলিভারি চার্জে তোমার চল্লিশ টাকা লেগে যাচ্ছে সুতরাং তোমার প্রাইস দাঁড়াচ্ছে নব্বই টাকা সুতরাং ছোটোখাটো জিনিস অর্ডার করবে কোনো ধরনের ডেলিভারি চার্জ লাগবে না তোমার তাড়াতাড়ি ডেলিভারি হবে দু থেকে তিন দিনের মধ্যে ফার্স্ট ডেলিভারি দেবে অ্যামাজন প্রাইম এরই পাশাপাশি তোমরা জানো অ্যামাজন প্রাইম ভিডিও বলে অ্যাপটি অ্যাপ আছে যেখানে তুমি যে কোনো ধরনের লেটেস্ট সিনেমা যেগুলো অ্যামাজন প্রাইমের সাথে কন্টাক্ট হয় সেই সব সিনেমাকে তুমি ফুল এইচডি ভার্সানে বিনা পয়সায় দেখতে পারবে সুতরাং এটাও কিন্তু আরও একটা বড় অপরচুনিটি সুতরাং তুমি প্রাইম নিলে তুমি কোনোভাবে লস হবে না কারণ সারা বছরে তুমি যা কাজ করবে তুমি যা অর্ডার করবে তুমি যা ভিডিও দেখবে তুমি যা অফার পাবে সেখানে তোমার নশো টাকা দিয়ে যদি তুমি এক বছরের জন্য প্রাইম নাও তাহলে তুমি ডবল ফিরে পাবে এইটুকু গ্যারেন্টি আমরা তোমাদেরকে দিতেই পারি তো যারা যারা আমাদের টেলিগ্রামে জয়েন আছো টেলিগ্রামে জয়েন থাকো আর যারা টেলিগ্রামে জয়েন নেই আমরা রেগুলার ভিডিও এতদিন দিতে পারছিলাম না প্রায় দেড় থেকে দু মাস ধরে এরপর থেকে রেগুলার ভিডিও আসতে থাকবে সুতরাং আমাদের সাথে জুড়ে থাকো অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখাবো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই